নমস্কার, আমরা চেন্নাই চিকিৎসা করার জন্য গেছিলাম ইন্ডিয়ায়। আমরা বাংলাদেশ থেকে আসছি, চিকিৎসা করার শেষে আমরা আজকে বাংলাদেশে যাওয়ার জন্য এই বর্ডারে আসছি, এই বর্ডার দিয়ে গেছি, এই বর্ডারে আসছি। ওপরের পরিস্থিতি শুনেছি, ওপরে দেখো আমাদের দেশের অবস্থা খুবই ভালো। সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছে, উনি সমস্ত দায়িত্ব পালন করবে, আশা করি সমস্যা হবে না আমাদের। এখন আমি ওইদিকে সেনাপ্রধান, ওইদিকে আমাদের ডিউটিতে বসলে এইদিকে ক্লিয়ারেন্স দিলে আমরা পার হয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন যাওয়া বন্ধ আছে, এখানে বলছেন ওইদিকে ক্লিয়ারেন্স দিলে আমরা এখানে ছাড়িয়ে দিব। এই সমস্যা আছে, টাইম লেট করতে হচ্ছে, আশঙ্কার মধ্যে আছি এখন, খুলবে কি খুলবে না, যাতে পারবো কি পারবো না। এই আমরা সকাল 6টা থেকে বসে আছি, সকাল 6টা থেকে বসে আছি অফিস তো 9টার পর। এই আমি চাচ্ছি যে এটা খুলে যাক, বাংলাদেশ সেনাপ্রধান এটা খুলে দেখ, আমরা যাই, যেহেতু সেনাপ্রধান হাতের দায়িত্ব আছে এখন, উনি এটা খুলে দেখ। আমার নাম গোলাম মোস্তফা, পার্বতীপুর, দিনাজপুর ডিস্ট্রিক্ট, পার্বতীপুর থানা, উপজেলা।